আপনার নাম? রবীন্দ্রনাথ পাত্র। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে এই জায়গা জমি নিয়ে 8 মাস এই ঘটনাগুলো চলেছে। তালপাটি পোস্টাল ওখানে গিয়ে অনেক অভিযোগ জানানো হয়েছে, এসডিওতে জানানো হয়েছে, বিডিও জানানো হয়েছে, বিএলআর জানানো হয়েছে, কোনো চিন্তাভাবনা করেননি। এবং এর পরে ওনার বাড়িতে এসে গাছগুলো কেটে দিয়েছে, গাছ কেটে দিয়েছে, মাছ ধরে নিয়েছে, কাঁঠাল গাছের সমস্ত কাঁঠাল নিয়ে নিয়েছে, মেয়েটাকে এসে মানে অপরিযাক্ত নির্যাতন করেছে, যার জন্য ইনি থাকতে পারেন না। তারপরে স্টেপে এসে বাড়িতে গাছ টাছ কেটে ঘর বানাতে এরা প্রতিবাদ দুটো ঘর বানিয়েছে। এবং এই প্রতিবাদ করতে ওনারা এসে মেয়েটার পরে শারীরিক অত্যাচার করেছে এবং পার্বতী মান্নাকে ওনাকে মেরে খড় গাদা করে আগুন ধরিয়ে দিচ্ছে। বহু কষ্টে হাতে পায়ে ধরে জীবনটা টেনে নিয়ে পালিয়ে এসে হসপিটালে জনকা হসপিটালে এসেছিল। জনকা হসপিটালে এসে ওখানে মেডিকেল করার পর পার্বতী মান্নার ভাউজ ওনার খুকুরানি জানা ওনাকে দারোয়া রেফার করেছে। দারোয়াতে রেফার করার পরে উনি যখন হলো না আবার তমলুকে এমআরআই করার জন্য পাঠিয়েছে। তারপরে আমরা বারে বারে থানাতে গিয়ে যখন কমপ্লেন জানাই উনি তখন বললেন আমরা এখানে কিছু দিতে পারবো না, তখনই বাধ্য এই কাঁথির কোর্টে এসে দ্বারস্থ হয়েছে। 4 তারিখে কী ঘটনাটা ঘটেছিল? 4 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব মারামারি ঘটনা করেছে এবং মেয়েটাকে ঘরের ভিতরে ঢুকে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার করেছে। কজন মিলে? 3 জন মিলে। প্রথমে তালপাটি কোস্টাল থানা অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ। অভিযোগ কী করে ওরা নিয়েছে? অভিযোগ নিয়েছে কিন্তু কোনো জিডি নম্বর দেননি। ওনারা ডাইরেক্ট বলে দিলেন 4-5 দিন পরে বললো আমরা কোনো কিছু দিতে পারবো না। তারপর কোথায় অভিযোগ জানান? কাঁথি কোনটাই কোর্টে। আপনার নাম? রবীন্দ্রনাথ পাত্র। ডেজিগনেশন? ডেজিগনেশন কী আছে? প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট। আপনার নাম? বাকিদুল জানা। কী হয়েছে? জায়গা জমি নিয়ে আমার স্ত্রী ওখানে গেছিল, আমার ছেলে ওখানে গিয়ে এরকম এই মারধর করেছে, রড দিয়ে আঘাত মেরেছে ঘাড়েতে, আর তারপরে বাড়িতে ঢুকে ওরা রেপ করেছে আমার স্ত্রীকে। কজন মিলে? 3 জন মিলে। আর আমার ছেলেকে কণ্ঠা ধরে একটি পেঁচে রেখেছিল, আর আমার স্ত্রী পায়ে হাতে ধরতে ছাড়ে ছেড়েছে। ওরা মোবাইল চারটা নিয়েছে। তারপর আমার ছেলে মোবাইলে ফটক তুলছিল, ওরা বাড়িতে যখন ঢুকে নিয়ে জানলা দিয়ে ফটক তুলছিল বলে তাকে কণ্ঠা টিপে ধরে রেখেছিল। তাহলে আপনার স্ত্রীকে কতজন মিলে রেপ করেছে বল? 3 জন বলছে, আমি জানি না, আমি বাড়িতে ছিলাম, আমার তলারে ছিল। তাহলে আপনি যখন ঘটনা ঘটে বাড়িতে ছিলেন না? না, এসে শুনলো, আমার ফোন করলো আমার কাকিমা, ফোন করতে আমি যখন বাড়িতে আছি এই ঘটনা, হাসপাতালে পড়ে আছি। তারপর অভিযোগ জানিয়েছে, থানাতে গেছিলাম 4 দিন পরে, কেননা আমার ছোটবাবু এসে দেখে গেল ওদেরকে যা বলছে যে আমরা দেখে নিয়েছি আর তোমরা চলে যাও মেডিকেল করবে বলে চলে গেল। আর তার আগে পঞ্চায়েতের বাড়িতে গিয়ে টিএমসি পঞ্চায়েত ওর বাড়িতে গিয়ে 1.5 ঘন্টাখানে কথা বলেছে, কথা বলার পর বেরিয়ে এসে বলছে যে তোমরা মেডিকেল করো, মেডিকেল করে থানায় যাও। থানায় গেলে কী বললো থানা? থানাতে বললো যে এগুলো সব মিথ্যে, আমরা ওখানে ইনকোয়ারি করেছি আর এগুলো সব মিথ্যে। অভিযোগ নিলেন না? নিলেনি। তারপরে আমি এখানে এসেছি। কোথায় অভিযোগ জানালেন? তালপাটি কোস্টাল। তারপর কোথায় অভিযোগ জানালেন? তারপরে এখানে জানিয়েছি কোর্টে। আপনার নাম? কাঁথি কোর্টে জানিয়েছি। আপনার নাম? বাসুদেব জানা। বাড়ি? সাহেবনগর। আপনার নাম? পুরানি জানা। বাড়ি? খেজুরি, সাহেবনগর। কি হয়েছে? জায়গা জমি নিয়ে মারধর করেছে ওখানে, যারা করেছিল আমরা গিয়েছিলাম সেখানে, আমার ছেলেকে, আমাকে, আমার ননদকে, আমার শ্বশুরকে সবাই দিয়ে মেরেছে। আর ওখানে ঘরে প্রচুর মারধর, অস্ত্র অস্ত্র নিয়ে আমাদেরকে মারধর করেছে সেখানে, বাড়ির ভিতরে ঢুকে গিয়ে আমাকে এরকম ঘরের ভিতরে 3 জন টেনে নিয়ে গিয়ে আমাকে রেপ করেছে। কজন মিলে? 3 জন। থানায় অভিযোগ জানিয়েছিলেন? থানা অভিযোগ নেয়নি। আজ পর্যন্ত কোথায় অভিযোগ জানাবে? এই ঘটনার পর কি তারা হুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি দিয়ে পুলিশ আমাদেরকে সব মুখ বন্ধ করে রেখেছে,
কাণি করে দিয়ে আগুন। আর কি কি করছে তারা? ঘটনাটা কবে ঘটে? আপনার নাম? আজকে খেজুরিতে যে গণধর্ষণের ঘটনায় অভিযোগ পড়েছে কাঁথি থানাতে, কাঁথি মহকুমা কোর্টে, কাঁথি কোর্টে, তো সেই ব্যাপারে আপনার কী বক্তব্য? পশ্চিমবঙ্গে তো আইনের শাসন নেই, মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছে। তো এই আইনের শাসনের যে কঙ্কাল অবস্থা আমরা খেজুরিতে দেখলাম, একজন অসহায় নারী ফুকুরানী জানা, স্বামী বাসুদেব জানা, গ্রাম সাহেবনগর, পোস্ট সাতখণ্ড সাহেবনগর, তালপাটি কোস্টাল, ওখানে এই ঘটনাটা হয়েছে। একজন অসহায় মহিলাকে বেশ কয়েকজন মিলে ধর্ষণ করেছে, তার মধ্যে টিএমসির পঞ্চায়েত সদস্যা, মমতা রঞ্জিতের স্বামী অরূপ রঞ্জিত সহ শ্রীনিবাস দাস, কমল দাস, গোপাল জানা, এরা সবাই টিএমসির হারমা। গোটা খেজুরিকে অশান্ত করে রেখেছে, গোটা পশ্চিমবঙ্গের মতো খেজুরিতেও আইনের শাসন ভেঙে পড়েছে। মা বোনেদের সম্ভ্রম নেই, এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করছে এবং আগামীকাল তার আন্দোলন সে শুরু করবে ওইখান থেকে। যাচ্ছে যে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এই ব্যাপারে আপনার কী মতামত? পশ্চিমবঙ্গের পুলিশ একেবারে পুতুলের মতো, পশ্চিমবঙ্গের শাসকের কাছ থেকে মানুষ সরে গেছে, তাই একেবারে যাদেরকে তারা মাসোহারা দেয় সেই পুলিশকে দিয়ে মানুষের উপর অত্যাচার করছে। বারে বারে পুলিশের কাছে যাওয়া হয়েছে কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি এই ধর্ষণ কেসে, ফলে অসহায় মহিলা সরাসরি এসে কোর্টের দ্বারস্থ হয়েছে। মহামান্য কোর্ট এফআইআর গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।